আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ন্যাচার অ্যান্ড ক্রিয়েচার্স। আমরা আজ চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আমাদের আজকের নতুন ভিডিওর মূল বিষয়টি হচ্ছে ডুমুর গাছ। ডুমুর বাংলাদেশের সর্বত্র পাওয়া একটি ভেষজ গাছ। এই গাছটির ফল হয়ে থাকে কিছুটা লটকন প্রকৃতির। এটার অস্তিত্ব বা উৎপত্তিস্থল আমি যতটুকু জেনেছি সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়াতে, গিনিয়া এবং অস্ট্রেলিয়াতে থেকে উৎপত্তি হয়েছে। আর এই ফলটি যখন পেকে যায় এটার রং কিছুটা হলদেটে হয়ে থাকে। এই ফলটি যখন পরিপক্ক অবস্থায় থাকে এই ফলটির পাখি খুব পছন্দ করে থাকে। ডুমুর মূলত বাংলাদেশ এবং ভারত এই দুটি দেশে ভেজিটেবল হিসাবে অর্থাৎ সবজি হিসাবে খেয়ে থাকে। যখন কারো পেটে কোনো প্রবলেম থাকে অর্থাৎ পেটের প্রবলেমের কারণে যদি কেউ ভুগে থাকে তখন এই ডুমুর ফলটি সবজি হিসাবে রান্না করে খেলে তার পেটের সমস্যার সমাধান হয়ে যায়। এই ফলটির কাণ্ড মূলত 2 থেকে 5 সেন্টিমিটার হয়ে থাকে এবং এই ফলটির পাতা আমাদের 12 থেকে 18 সেন্টিমিটার হয়ে থাকে। এই ফলটি সব থেকে মজার বিষয় হচ্ছে এই ফলটি যখন হয় এই ফলটির কোনো ফুল থাকে না। আমরা সবাই জানি যে কোনো ফল হলে সেই ফলটি ফুল থেকে ফলের রূপান্তরিত হয়, কিন্তু এই ফলটি মূলত ফল হিসাবেই ছোট থেকে বড় হয়ে থাকে। এই ফলটি যখন পেকে যাওয়া অবস্থায় কেউ ফাটিয়ে দেখবেন অবশ্যই দেখবেন এই ফলটির ভিতরে কিছু বীজ রয়েছে, অর্থাৎ এই ফুল এই ফলটির ভিতরেই সেই ফুলের অংশটি রয়েছে। আর এই ফলের যেই বিচিগুলো রয়েছে সেই বিচিগুলো মূলত পাখিরা খুব পছন্দ করে থাকে। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।